ত্রুটিপূর্ণ ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্ক অ্যাক্ট সংশোধন করে বাস্তবায়ন সহ 12 দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনে। শুক্রবার সকাল 11টা নাগাদ বহরমপুর আদালতের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এরপর বহরমপুর থানা পুলিশ এলে অবরোধ উঠে যায়। অন্যদিকে কান্দি আদালতে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কান্দিতেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এসে তাদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেয়। ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটি ডাকে আমাদের এই পথ অবরোধ। আমাদের বিভিন্ন 13 দফা মৌলিক দাবি আছে, সেই দাবির ভিত্তিতে আজকে আমাদের এই পথ অবরোধ। কী কী দাবি রয়েছে? আমাদের দাবিগুলির মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্ক অ্যাক্ট, তাতে সংশোধন ও সংযোজন আনতে হবে। ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্ক অ্যাক্টে থাকা রাইট টু অ্যাক্ট কার্যকর করতে হবে, টাউট অ্যাক্টের আইন প্রণয়ন করতে হবে এবং বিভিন্ন দপ্তরে ল ক্লার্কদের যে হয়রানি করা হয় সেই হয়রানি থেকে দূরে রাখতে হবে। ল ক্লার্কদের সরকারি ব্যয়ে গ্রুপ ইন্স্যুরেন্স, বার্ধক্যকালীন ভাতা এবং ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থা করতে হবে। এছাড়াও আরও দাবি নিয়ে আমাদের আজকে এই পথ অবরোধ। এছাড়াও জঙ্গিপুর আদালতের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিছিল করে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। ১৯৭৯ সালের আমাদের এই ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের জন্মলগ্ন। এই জন্মলগ্ন থেকে আমরা কয়েক দফা দাবি নিয়ে সরকারের কাছ থেকে কিছু দাবি আমাদের স্বাধিকার এবং আমাদের কিছু আইনি অধিকার, সেই অধিকারের ভিত্তিতে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। তার মধ্যে আমাদের কিছু কিছু আন্দোলনের কিছু কিছু দাবি আমাদের পূরণ হয়েছে, সমস্ত সব আমাদের দাবি পূরণ না হয় আমরা আরও আন্দোলন করছি এবং এই আন্দোলনে রাজ্য সরকারের সারা জীবন।